পূজা এবং সাকিব খান দুজনের বিয়ে হয়েছে এবং এই বিয়ে গত 22 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে, পূজা ব্যাংকক থেকে ফেরার পর। এবং তারা দুজন একসঙ্গেই থাকছেন, যদিও অনেকদিন ধরেই একসঙ্গে থাকতেন। এটি প্রথম প্রকাশ করেন ইনডাইরেক্টলি আমেরিকায় থাকা বাংলাদেশের ফিল্মের একজন প্রযোজক, তিনি হচ্ছেন মিজান সাহেব। ওই বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তার মাধ্যমে যারা জেনেছেন তারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অপু বিশ্বাস ও বুবলির পর এবার পূজাচেরিকে গোপনে বিয়ে করেছেন সাকিব খান। শাকিব খান ও পূজাচেরির বিয়ে হয়েছে 22 সেপ্টেম্বর। তাদের এই বিয়ের বিষয়ে ইতিমধ্যে ঘনিষ্ঠ জনেরা সকলেই জেনে গেছেন এবং বেশ কয়েকজন সাংবাদিকেরাও শাকিব পূজার বিয়ে সম্পর্কে অবগত। পূজাচেরি ব্যাংককে একটি ওয়েব ফিল্মের শুটিং করতে গিয়েছিলেন, সেই শুটিং থেকে ফেরার পরেই শাকিব খান ও পূজাচেরির বিয়ে হয়েছিল শাকিব খানের বাসাতেই। যেহেতু পূজাচেরি হিন্দু ধর্মের অনুসারী, তাই বিয়ে করার আগে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। এরপরে শাকিব খানের সাথে পূজাচেরির বিয়ে হয়। বিয়েতে শাকিব ও পূজাচেরির দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের বেশ কয়েকজন ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি সর্বপ্রথম প্রকাশ করেছেন আমেরিকান একজন প্রযোজক যার নাম মিজান। তার মাধ্যমে শাকিব ও পূজাচেরির বিয়ের খবরটি প্রথম ফ্লাশ হয়। এরপর শাকিব ও পূজাচেরির বিয়ের যিনি উকিল বাব ছিলেন তার মাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়ে। যে কোনো মুহূর্তে সংবাদ সম্মেলন করে শাকিব ও পূজাচেরি তাদের বিয়ের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়ে দিবেন। বর্তমানে শাকিব খানের গুলশানের বাসাতেই থাকছেন পূজাচেরি, শাকিব ও পূজা একসাথে সংসারও করছেন। যদিও বিয়ের আগে থেকেই পূজাচেরি শাকিব খানের বাসাতেই থাকছেন, আর এ কারণে বুবলির সাথে পূজাচেরির একটি ঝামেলাও তৈরি হয়েছিল। ঘটনার সত্যতা জানতে বুবলি এসেছিলেন শাকিব খানের বাসাতে, আর সেখানে পূজাচেরিকে তিনি হাতে নাতে ধরেছিলেন। শাকিবের সাথে বুবলির যে সম্পর্কটা ছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আরও 8 মাস আগে শাকিব ও বুবলির বিচ্ছেদ হয়েছে। শাকিব খানের সাথে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে পূজাচেরি বলেন, আমি এই মুহূর্তে কোনো কথাই বলতে চাই না, তবে ভালো একটি সময় দেখে আমি এই ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করব। পূজাচেরির এই বক্তব্যের পর থেকে রহস্য দানা বাঁধে।